কি সব বালসাল লেহা এগুলা? এফর আব্বানে মারা ঝাড়ু, বিফর বহুত জোরসে মারা রে, সিফর কাটু কাটু ক্যামেরার সাথ পাশাটা ব্যথা বানাই দিস, এম ফোর মোবাইল টিপতে মন চাইতে আছে মোর পর আব্বা কোন দিক দিয়ে অ্যালার্ট পৌঁছে তোমার সোফাতে থাই। এ আর কি আইডিয়া, যাই দেখি আব্বাই কি করতে আছে একটু চেক দিয়ে আসি। ইয়াস ইয়াস ইয়াস, আব্বাই দুনিয়ায় নেই, এ না মানে আব্বাই বাসায় নেই। আই কামিং মাই মোবাইল নিসু বেবি নিসু। এখন রাজার মতো বইয়া আব্বা বাসায় নেই। আহ কি শান্তি, সেনাবাহিনী মতো ডুসা ডুসা কে মারা। আব্বা আব্বা আমি কিন্তু মোবাইল টিপি, আব্বা তোমার কসম আব্বা তুই ফরার টাইমে মোবাইল টিপতি আস ধারা। সে বহু যুগ আগের, আমি একটা স্কুলে পড়তাম, একটা ক্লাস আসছিল আমার, কোন ক্লাসে যে পড়তাম এটা মনে নাই, তবে আমরা ক্লাস ম্যাডাম আসলে সাইলে ম্যাডাম। ইয়েস, বহুকাল আগের কথা এগুলো, আমার কিছু বই আসছিল, এ স্যার কোনো আইব নাই তো তুমি না, এ ওই থারে কিছু একটা খেয়াল নাই ঠিক, ভিতরে লেহা আসছিল কি জানি এগুলা কালা কালা, পড়ি নাই কখনো। এ আমার আজকে অনেক পড়তে মন চাইতেছে, মন চাইতেছে ফইরা একদম মানে হারাইলে একদম, এসব মোবাইল টিপতে আর ভালো লাগে না। আমার বই পড়বো আজকে বই। ইয়ে কি বরাবরই আমি আসলাম ক্লাসের ফার্স্ট, ফার্স্টের দিক দিয়ে এটা পেছনে। এই বা তুই মোবাইল টিপার টাইমে পড়তে পিস, ঝাড়ু দিয়ে তোর কাম সার তৈব। এটা সিটিং আব্বা আমি খেলতাম না, তুমি বলেছ দরজা বন্ধ রেখে ভিতরে এলো, চিন্না বা বুঝতেছি না এটা। মোবাইল ছাড়া জীবন, এটা তো জীবন না, জীবন মানে কান্না পাগলা, সালা আব্বানে জিন্দগি খারাপ কর দি রাখি, মোবাইলটা ধরলে কোথ থেকে জন হাজির, জিনের মতোই হাজির হয়, মাঝে মাঝে বুঝি না এটা কি আমার বাপ না জি। তাহলে বাথরুমে বসে বসে মোবাইল টিপ হইতাস, দাঁড়া মোবাইল তোর ফুটকি দিয়ে দিব আজকে না আইতাস। যাই যদি বাথরুমে বসে মোবাইল টিপা যায় তাহলে বাথরুমে ভালো, পারফেক্ট। মোবাইল টিপার সময় বাথরুম বসে গান গাওয়া হচ্ছে, দাঁড়া তোর গান আমি বার করতে আসছি। প্রেনা
আহা কি আনন্দ আকাশে বাতাসে, আব্বা 4 দিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে গেছে, একটু শান্তিতে থাকতে পারবো, থ্যাংক গড। হিন্দিকে তামা তামা করে দিছি। আমি তোর সুটকি জন্ম দিছি, তোর জন্য পারা ভাবিরা মারে সে জন্মের মা বুলা ডাকে, তোর জন্য আমি মুখ দেখাইতে পারি না, এটা আমার কফা যে আমি তোর জন্ম দিছি। আমি খাবো আমি খাবো, যাও তুমি একটু অফ যাও, আমি খাবো। হ্যাঁ আমি খাইতে আসতেছি, তুমি যাও, আমি আসতেছি। খাবি যখন তখন আমাকে এতগুলো কথা কেন বলালি? আমাকে কি তোর জোকার মনে হয়? আমি তো এখানে সার্কাস দেখাতে আসছি, এখানে তো আমাকে জোকার হিসেবেই রাখা হয়েছে, এবার তো আমার কোনো দামে নাই। তুই আর তোর বাপ থাকিস, আমি কেউ কি জামুকে এই করতে গে, আমি থাকবো না। আজ শান্তি নেই, শান্তি শান্তি। আম্মু খিদা লাগছে, খাবার দিও। 20 মিনিট পর পর খাবার কি আমি তোর বাইরে গুড়ান তাইনে দেবো? না আমার তো আর কোনো কাম নাই, আমি তো তোমার খাওয়া লাগে কেন বয়ে উঠেছি? বুঝতে পারতেছি না, সারা জন্ম দিছি না ডাইনোসর জন্ম দিছি। আম্মু তুমি, আমি তো এমনিই বলছি আমার খিদে লাগে না, তোমার খিদে লাগে না, খাবো না খাবো না, তুমি যাও। হ্যাঁ তুমি যাও। খিদে না লাগলে আমাকে ডাকলি কেন? আমার দিছে আর রূপ নেছে না, আমার রাখলে জোকার মনে হয় তোর? না এক কাজ কর, তুই আর তোর বাপ মিলে আমার খেয়ে, আমার খেলে তো তোর শান্তি, থাক শান্তিতে। তুই থাক তোর বাপের লাগে, আর তুই করে কোনো দামি নাই। উঠালে রে দেবা উঠালে, মেরে কোনে রে ইন্দেন ঘুরিবে কো উঠালে।